পাচারকৃত অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রতিনিধি দল। তাদের সাথে বৈঠক করেন সংস্থাটির চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। দুদক মহাপরিচালক জানিয়েছেন, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশ ও সংস্থার সহযোগিতার জন্য বৈঠক চলমান রয়েছে। গেল 15 বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থের সন্ধানে সম্প্রতি FBI, EU সহ বিভিন্ন সংস্থার সাথে কয়েক দফায় বৈঠক করল সংস্থাটি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আওয়ামী লীগ সরকারের 15 বছরে দেশ থেকে প্রায় 18 লাখ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। দেশ থেকে পাচার এই বিপুল অর্থ ফেরাতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসাবে ব্রিটিশ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন দুদক চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য কিভাবে দুদককে সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা হয়। মানি লন্ডারিং সংক্রান্ত বিষয়ে তারা আলোচনা করেছেন। দুদকের মহাপরিচালক জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সার্বিক সহযোগিতা করবে ব্রিটিশ প্রতিনিধি দল। যেই সম্পদ বিদেশে পাচার হয়েছে, পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা কামনা করি। এদিকে শিল্পকলা একাডেমির নিয়োগ জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিয়োগে যে লিখিত পরীক্ষা ছিল সেই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিপরীতে চাকরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে এই তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ATM জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে DC নিয়োগ কেলেঙ্কারির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বাংলাদেশে আপনারা দুর্নীতি করে পদ দিবেন আর ওই পদে 64 জেলার মধ্যে এরকম দুর্নীতিবাজ অফিসাররা বসে থাকবে, তারা পুরো দেশটাকে লুটে পুড়ে খাবে, এইটা বাংলাদেশে হতে পারে না। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।